সরমনার পিসাব রাজনীতি করে তার বাড়ি গন্ধ হয়ে গেছে নাকি সরমনার পিসেব খাটি না রসুল এই জন্যই সে রাজনীতি করে বোঝেন রাজনীতি রসুল করেছেন করেন নাই করেন নাই সরমনার শিব পিসাব খাটি না এ বেরসুল সে রাজনীতি করে কিন্তু দুঃখ একটা আমাদের দেশের না আলেম আমার পর্যন্ত এই কথা বলে যে আমরা রাজনীতি পছন্দ করি না অনেকে সরমোনার পিসাব গণতন্ত্র করে কীরা কইছে গণতন্ত্র করে নির্বাচন করে বলে গণতন্ত্র করে নাকি নির্বাচন মানে গণতন্ত্র না গণতন্ত্র আলাদা আলাদা একটা প্ল্যাটফর্ম সমাজতন্ত্র একটা প্ল্যাটফর্ম জাতীয়তাবাদ একটা প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম তদরূপ ইসলাম একটা প্ল্যাটফর্ম আর নির্বাচন হলো আমি কোন প্ল্যাটফর্মের সমর্থক এটা প্রমাণ করার মাধ্যম হলো নির্বাচন আমি যদি গণতন্ত্রের লোক হয়ে থাকি গণতন্ত্রের প্ল্যাটফর্মে ভোট দেবো যদি ইসলামের লোক হয়ে থাকি ইসলামের প্ল্যাটফর্মে ভোট দেবো ঠিক না নির্বাচন মানে আমি কোন পক্ষে এটা প্রমাণ করার মাধ্যম নির্বাচন নির্বাচন মানে গণতন্ত্র না বোঝেও না বি এক গোষ্ঠী গণতন্ত্র কারে কয় বোঝেও না কয় কমনাথ পিসেব গণতন্ত্র করে নির্বাচন করে শর্মনাথ হিসেব নির্বাচন করে কতগুলো মানুষ সিতামের পক্ষে আছে এটা যাচাই করার জন্যে কতগুলো মানুষ শ্রীতামের পক্ষে আছে দেশে এটা যাচাই করার জন্য শর্মনা পিসেব নির্বাচন করে শর্মনা পিসেব গণতন্ত্র সমর্থন করে না গণতন্ত্র আলাদা একটা প্ল্যাটফর্ম আওয়ামী লীগ আলাদা গণতন্ত্র সমর্থন করে বিএনপি আলাদা করে জাতীয় পার্টি আলাদা করে সরমনাফ হিসেব গণতন্ত্র সমর্থন করে না ঠিক কিনা ভালো করে বুঝেন অনেকে শর্মনার বিরোধিতা করে রাজনীতি করে বিলে চর্মনার পৈশাপ সঠিক পথে সাল্লার ফজলে সঠিক পথে সাল্লার ফজলে শর্মনার পিসাব রাজনীতি করে তার বাড়ি গন্ধ হয়ে গেছে নাকি সরমনা পিসে খাটি না এ বেরসুল এই জন্য রাজনীতি করে বোঝেন রাজনীতি রসুল করেছেন করেন নাই করেন নাই শর্মনার পিসব খাটি না এ বেরসুল এ রাজনীতি করে কিন্তু দুঃখ একটা আমাদের দেশের না আলেমুল আমার পর্যন্ত এই কথা বলে যে আমরা রাজনীতি পছন্দ করি না অনেক মোবাইল লেগে কথা রাজনীতি পছন্দ করি না অনেক ক্রিস রাজনীতি পছন্দ করি না রসুলের আপনা একটা কাজকে যদি না কথা ঠিক কিনা রসুল জীব যত কাজ করে সব কাজ করা আমাদের পক্ষে সম্ভব না আমরা পারবো না করতে তাই বলে আমাদের ইমান চলে যাবে না রসুল আপনা একটা কাজকে যখনই অপছন্দ করবো সাথে সাথে আমার ইমান চলে যাবে ঠিক কিনা একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই এজন্যই তার ইমান চলে যাবে না যদি বলে আমি টুপি পছন্দ করি না সাথে সাথে বেঈমান হয়ে যাবে সে কথা ঠিক না একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই তার চলে যাবে ইমান না যদি বলে আমি পছন্দ করি না ওটা বিনা দলিলে বেঈমান কি কথা ঠিক কি না একজন মুসলমান সারা জীবন দাড়ি রাখে নাই কোনোদিন এতে গুণাগার হইলেও ইমান চলে যাবে না যদি বলে আমি দাড়ি পছন্দ করি না ওটা বিনা দলিলে কাফের বিনা দলিলে কি কথা ঠিক কি না ঠিক তদ্রুপ একজন মুসলমান সারা জীবন কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই এতে গুনাগার হলেও তার ইমান চলে যাবে না যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না ওটা বিনা দলিলে কাফের কি কথা ঠিক কিনা রসুলের কাজকে অপছন্দ করলে তার ইমান থাকে না কথা ঠিক কিনা তার রাজনীতি কি রসুল করেছেন তবলিগের মোবাল্লেক ভাইরা পাও ধরে বলছি কোনোদিন জীবনে এই কথা আর বলবেন না যে আমি রাজনীতি পছন্দ করি না আপনি করতে পারেন না সরাসরি মৌন সমর্থন দিয়ে যান তবুও পার হয়ে যাবেন কে আমতে যদি অপছন্দ করেন বিরোধিতা করেন কসম খোদার আপনি জাহার নামি হয়ে যাবেন কসম খোদার আপনি তবলিগের লেখ আপনি কি করে বলেন আমি রাজনীতি পছন্দ করি না যে কাজ রসুল করেছে এই কাজ আপনি কি করে অপছন্দ করতে পারেন বলেন হ্যাঁ যে মুফতি মুহাদ্দিস কয় আমরা রাজনীতি পছন্দ করি না বাদমাশ জুতো দিয়ে ওBatchNormে যুতন দিই পিটেবেন। রসূলের কাজ অপছন্দ করে। ও তো কাফের। কি কথা ঠিক না? জোর বলেন। আবার আমাগো দেশে কত পীর শাইবরাই কতকে আমরা রাজনীতি পছন্দ করি। না পীর ওই কেমন শয়তান? হ্যাঁ? রসুলের কাজ অপছন্দ করে এই শয়তান আবার পীর কেমনে ও তো কাফের। ইসলামী শাসন ব্যবস্থাকে আমি চেষ্টা করা ফরজ প্রত্যেকটা কাম রাসূল ঠিক কি না? ঠিক। জোর ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক সকলকে সহিহ উযদান করুক। জোর বলেন আমীন।